दीदी संगे नन दादार संगे आश एक आईन पास करल संविधान अनुजाई संसद आईन पास हलो राष्ट्रपति सही करल সাংবিধানিক আইন হয়ে গেছে তাতে কি আছে না বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যে সংখ্যালঘুরা হিন্দু বৌদ্ধ জৈন শিখ পারসি ক্রিশ্চিয়ান এরা অত্যাচারিত হয়ে মা বোনের সম্মান রক্ষার জন্য নিজের ধর্ম রক্ষার জন্য এই ভারতবর্ষে পালিয়ে এসেছে কারণ এই হিন্দুদের যাওয়ার জায়গা নেই ভারতবর্ষ একটাই দেশ দুনিয়াতে আমাদের উপর অত্যাচার হলো আমরা এখানে আসি ঐতিহাসিক পৌরাণিক কালে এসেছি আজকে এসেছি আর তারা এত বছর আছেন এখানে কিন্তু এখানকার নাগরিক নন তারা বাংলাদেশের নাগরিক নন তারা পাকিস্তানের নন তারা আফগানিস্তানের নন মানুষ আছে কিন্তু নাগরিক নন আর এদের নাগরিকত্ব দেওয়ার জন্য আগে মহাত্মা গান্ধীও বলেছেন নেহরু বলেছেন প্যাটেল বলেছেন কৃপালানি বলেছেন মনমোহন সিং বলেছেন সিপিএম রাও বলেছেন তো দেননি কেন তাই আমাদের অঙ্গীকার ছিল যেদিন আমাদের ক্ষমতা হবে আমরা তাদের নাগরিকত্ব দেব তাই বাপের বেটা নরেন্দ্র মোদি তিনি আইন পাস করে ममता অনুপ্রবেশকারীদের পক্ষে কথা বলছো আপনারা দেখেছেন তিন দিন চার দিন ধরে আগুন লাগানো হয়েছে বাস পোড়ানো হয়েছে ট্রেন পোড়ানো হয়েছে রেলের উপরে ফেলা হয়েছে স্টেশন কে স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছে কারা করেছে এরা কোন ভারতের মানুষ এটা করতে পারে না পারে না এরা কারা এরা অনুপ্রবেশকারী এরা রোহিঙ্গা এরা এখানে ঢুকেছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পশ্চিমবাংলায় 500 কোটি টাকা দিদিমণির পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে আমরা রাস্তায় নামলে রে রে করে লাঠি নিয়ে তেড়ে আসে বিজেপি কে ঠকাও দেশটা বোধহয় গেল রোহিঙ্গা আসতে পারে কোনো চিন্তা নাই বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমান আসতে পারে কোনো চিন্তা নাই বিজেপি যদি রাস্তা নামতে চিন্তা হয় আরো চিন্তা বাড়াবে সবে হাফ হয়েছে হাফ করে ছাড়ব তাই বন্ধুগণ আজকে আমরা রাস্তা এই জন্য নেমেছি যে অত্যাচারিত নিপীড়িত মানুষ পার বাংলা থেকে চলে এসেছিলেন নাগরিকত্বের জন্য হাহাকার করছেন তাদের আমরা নাগরিকত্ব দিয়েছি প্রত্যেক বাড়ি বাড়িকে আমরা বলবো দিয়েছি আমরা দিয়েছি যারা রাত দিন রাস্তায় ঝাঁপিয়েছিল যারা উগ্রপন্থীদের সমর্থন করেছে তাদের লাঠি মারেনি গুলি মারেনি তারা খালি ভোটের কথা ভেবেছে ওরা বুঝে গেছে শরণার্থীরা হিন্দুরা ভোট দেবে না তাহলে অনুপ্রবেশকারীদের ভোট চাই তাই রোহিঙ্গাদের আটকায় না অনুপ্রবেশকারীদের আটকায় না খুলে দিয়েছে দরজা 1000 কিলোমিটার বেড়া দিতে দেয় না কেন্দ্র সরকারকে তার কাঁটার বেড়া যাতে অনুপ্রবেশকারী বন্ধ না হয় 1 কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় আছে 1 কোটি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এই 1 কোটি লোকের 70 লক্ষ ভোট হয় এই 70 লক্ষ ভোটের